দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। রপ্তানি আয়ে করোনার ধাক্কা গভীর হচ্ছে, দ্বিতীয় ঢেউয়ে আরও পতনের শঙ্কা। পাঁচ বছরে দেশে ই কমার্সের বাজার বেড়েছে 30 গুণ, ভোক্তার আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। আমিন বাজার মোংলা বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের খরচ বেড়ে দ্বিগুণ, একনেকে সংশোধিত প্রকল্পের অনুমোদন, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। রপ্তানি আয়ে করোনার প্রভাব প্রকট হচ্ছে দিনকে দিন। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে অক্টোবর মাসে আয় কমে গেছে 7 ভাগের বেশি। একইভাবে কমেছে চামড়াজাত পণ্যের রপ্তানিও। বিপরীতে পাট ও পাটজাত পণ্য, ঔষধ ও হিমায়িত মাছ রপ্তানি বাড়লেও সার্বিক রপ্তানি প্রবৃদ্ধিতে তা বড় প্রভাব ফেলতে পারেনি। আবারও বড় ধাক্কা খেল দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। হিসেব বলছে, গেল অক্টোবরে 232 কোটি 37 লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় 8 ভাগ কম। চলতি অর্থবছরের প্রথম 4 মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবর নাগাদ 1,045 কোটি ডলারের রপ্তানি আয় এসেছে পোশাক খাত থেকে, যা পূর্বের অর্থবছরের এই সময়ের তুলনায় 1.2 ভাগ কম। যে সমস্ত অর্ডার প্রাথমিক পর্যায়ে ক্যান্সেল হয়েছিল সেগুলো আস্তে আস্তে বেশ কিছুটাই প্লেসড হয়েছে, এবং যে কারণে অল্পের উপর দিয়ে আপনি বলতে পারেন যে আমাদের নেগেটিভ প্রজেক্টটা হয়েছে সেটা ম্যানেজেবল। কিন্তু আমার যে ওয়ারি সেটা হচ্ছে যে অনেক ক্রেতারাই সেই প্রথম প্রবাহের মতোই প্রাথমিক পর্যায়ে যে অর্ডার গুলো হোল্ড কিংবা অর্ডার ক্যান্সেল করার যে তাদের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা গিয়েছিল, সেটা কিন্তু বিগত এই 3-4 দিন থেকে সেটা আবার লক্ষ্য করা যাচ্ছে। নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতেও। চলতি অর্থবছরের অক্টোবরে 5 কোটি 80 লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। 2020-21 অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মেয়াদে 28 কোটি 32 লাখ ডলার রপ্তানি আয় এসেছে চামড়া খাত থেকে, যা আগের অর্থবছরের তুলনায় অন্তত 10 ভাগ কম। প্যান্ডামিকের কারণে যে ইকোনমির আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, সেই কারণে কিন্তু আসলে এই লেদার গুডস, ফুটওয়্যার্স এগুলোর ব্যবহার আপনার কমেছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার লেদারের আপনার এক্সপোর্ট কিন্তু আমাদের প্রায় 22% আপনার কম হয়েছে আমাদের টার্গেট থেকে। এবং প্রধান দুটি খাতের নেতিবাচক প্রবৃদ্ধির প্রভাব পড়েছে সমগ্র রপ্তানিতে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, গেল অক্টোবরে 294 কোটি 78 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের তুলনায় 4 ভাগ কম। করোনা কারণে বিভিন্ন আমাদের যেসব মেজর রপ্তানি যেসব আমরা দেশে করে থাকি তাদের সেখানে একটা সংকোচন হয়েছে চাহিদার দিক থেকে। সেখানে আবার অনেক দেশে বিশেষত ইউরোপে এবং আমেরিকাতেও একটা সেকেন্ড ওয়েভ অফ কোভিড আমরা দেখছি। সবটা মিলে চাহিদার সংকোচন এটার একটা বড় কারণ। তবে করোনা মহামারীর মধ্যেও রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্যের। গেল অক্টোবরে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে 13 কোটি 12 লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় 40 ভাগ বেশি। এই সময়ে ঔষধ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 17 ভাগ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে ই কমার্সের বাজার 17,500 কোটি টাকার, 5 বছরে বেড়েছে 30 গুণ। উদ্যোক্তাদের আশা 2023 সালের মধ্যে এর আকার 26,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে এর টেকসই প্রসারে ভোক্তার আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ উদ্যোক্তাদের সামনে। সেই সাথে নিশ্চিত করতে হবে মানসম্মত এবং স্বল্প মূল্যের ইন্টারনেট, দক্ষ জনশক্তি এবং পর্যাপ্ত ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত ওয়েবিনারে এসব বিষয় উঠে আসে। বিলাসপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সবই এখন পাওয়া যায় অনলাইনে। ঝামেলা এড়িয়ে কেনা যায় ঘরে বসে, সাশ্রয় হয় সময়ের। তাই দিন দিন জনপ্রিয়তা বাড়ছে অনলাইন কেনা বেচা বা ই কমার্সের। এমন চাহিদাকে পুঁজি করে দেশে গড়ে উঠেছে 2,500-এর বেশি ই কমার্স প্রতিষ্ঠান। প্রতিদিন 30,000-এর বেশি পণ্য তারা পৌঁছে দিচ্ছে গ্রাহকের দোরগোড়ায়, যার মাধ্যমে 17,500 কোটি টাকার ব্যবসা করেছে গেল এক বছরে। 2016 সালে যা ছিল মাত্র 560 কোটি টাকা, অর্থাৎ 5 বছরে বেড়েছে 30 গুণের বেশি। এই লকডাউনের সময় কিন্তু ই কমার্স ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, শাকসবজি বলেন, ওষুধপত্র বলেন, এগুলো কিন্তু আমরা ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করেছি। এখানে আমরা একটা বড় লিপ ফরওয়ার্ড দেখতে পেরেছি। যে জিনিসটা হয়তো আগামী 3 বছরে হতো বা 5 বছরে হতো, সেটা কিন্তু গত এই কয়েক মাসে কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলেছি। ই কমার্সের সবচেয়ে বড় বাজারটি গড়ে উঠেছে ফ্যাশন পণ্যকে ঘিরে।
অনলাইনে 5,000 কোটি টাকার ফ্যাশন পণ্য বেচা কেনা হয় বছরে। ইলেকট্রনিক পণ্যের বাজার প্রায় 3,900 কোটি টাকা। ফার্নিচার এবং গৃহস্থালি পণ্যের দখলে আছে 1,700 কোটির মতো। অনলাইনে খেলনা এবং শৌখিন পণ্যের বেচা কেনা হয় 2,210 কোটি টাকার। এর বাইরে ফেসবুক নির্ভর এফ কমার্সের বাজারও 300 কোটি টাকা ছাড়িয়েছে, যার সাথে জড়িত 3 লাখের বেশি উদ্যোক্তা। তবে গ্রাহকের সন্তুষ্টির অভাব থেকে যাচ্ছে ই কমার্স কিংবা এফ কমার্স দুই ধরনের ব্যবসাতেই। আমি যেটা বিক্রি করছি সেটার কোয়ালিটি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি থাকতে হবে। আমি যে ডেসক্রাইব করেছি যেটা আমার আমার প্রোডাক্ট বা সার্ভিসটা, সেই ডেসক্রিপশনের সাথে কনফার্ম করতে হবে, এবং যেই উদ্দেশ্যে এটা বিক্রি করা হচ্ছে সেটার ফিটনেস ফর পারপাস এটা কিন্তু থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আগেন কনজিউমারের রাইট কিন্তু ব্যাহত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন 2023 সালের মধ্যে ই কমার্সের বাজার 26,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে, তবে এর জন্য খাতটির টেকসই ব্যবস্থাপনা খুবই জরুরি। ট্রেড লাইসেন্স এদের অনেকের নাই, এটা থাকা সম্ভব না। এই জন্য রেজিস্ট্রেশন খুব 10-20 টাকা বা 100 টাকা 200 টাকা দিয়ে যদি একটা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা যায়, তাহলে এই ফেসবুক ভিত্তিক যে বাণিজ্যের যে সম্প্রসারণ সেটা সহজ হবে। সাথে সাথে কে কি করছে তাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা, স্বচ্ছতার আওতায় আনা বোধহয় সম্ভব হবে। সেই সাথে গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোক্তাদের আরো সচেতন হবার পরামর্শ দেওয়া হয়েছে ভার্চুয়াল এই আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। পায়রা ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আনতে নেয়া আমিনবাজার মাওয়া মোংলা 400 কেভি সঞ্চালন লাইন নির্মাণের খরচ বাড়ছে, এক লাফে বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রথম সংশোধনীতে প্রকল্পটিতে নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 1,148 কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। রামপাল ও পায়রা এলাকার নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য আমিনবাজার মাওয়া মোংলা 400 কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় 2016 সালে, যাতে ব্যয় বরাদ্দ ছিল 1,356 কোটি টাকা। এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ঢাকা সহ আশেপাশের এলাকায় সরবরাহের লক্ষ্যে আমিনবাজার লাইনটির রুটে পরিবর্তন আনা হয়েছে প্রকল্পের প্রথম সংশোধনীতে। নতুন পরিকল্পনা অনুযায়ী নতুন লাইন নির্মাণ না করে গোপালগঞ্জে অবস্থিত উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন করা হবে, এতে প্রকল্পের ব্যয় বাড়ছে 1,148 কোটি টাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইন এটি মামা হয়ে আমিনবাজার আসতো, এবং আমিনবাজার এসে ঢাকার ভুলের জায়গায় এটা ডিস্ট্রিবিউশন হল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আমাদের প্রতিটি কিন্তু ওই কোটোয়াদের যে পায়রা বিমানত্রী আছে, আমাদের একটা কোল অনুমোদন দেওয়া হয়েছে কক্সবাজার জেলার শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের। বর্তমানে সূর্যের আলোতে শুকিয়ে যে প্রক্রিয়ায় শুটকি তৈরি করা হয় তাতে শুটকিতে পানি রয়ে যায়, ফলে শুটকিতে যে পোকার আক্রমণ হয় তার রোধে ব্যবহার করা হয় বিষাক্ত কীটনাশক। এই সমস্যা সমাধানে গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হবে। প্রকল্পটির জন্য ব্যয় হবে 560 কোটি টাকা। শুটকিতে পানির পরিমাণ মানে ময়েশ্চারের পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ 2-3%, কিন্তু আমাদের যে শুটকি সেগুলিতে ময়েশ্চারের পরিমাণ 7-8%, ফলে শুটকি তৈরি করার পরে সেখানে পোকা তৈরি হয়, ফলে ডিডিটি পাউডার দিয়ে পোকাকে মারা হয়, এইটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এখন যে 35টা ইয়া করা হবে, ড্রায়ার তৈরি করা হবে, এগুলোকে বলা হয় গ্রিন হাউস ড্রায়ার, এটা সূর্যের আলো থাকবে, আর একদিক দিয়ে বাতাস প্রবেশ করবে, অন্যদিকে বের হয়ে যাবে, এর ফলে যে মাছের যে শুটকি তৈরি হবে সেখানে 97% ড্রাই হবে। এই দিন মোট 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। 2টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্পে ব্যয় বরাদ্দের পরিমাণ 2,459 কোটি টাকা। পরিবহন বিভাগের হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ভারত, ভুটান ও নেপালের সাথে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করতে আধুনিকায়ন করা হচ্ছে দিনাজপুরের বিরল স্থলবন্দরকে। সড়কপথের পাশাপাশি এই বন্দর দিয়ে রেলপথেও চলবে বাণিজ্যিক কার্যক্রম। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। পুরোদমে চলছে দিনাজপুরের বিরল স্থলবন্দরের আধুনিকায়নের কাজ। চলতি বছরই এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম
চালু হওয়ার কথা। এরই মধ্যে শেষ হয়েছে বাংলাদেশ ভারত সংযোগ সড়কের নির্মাণ কাজ, চলছে অবকাঠামো উন্নয়ন। বন্দরটি চালু হলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি আরও গতিশীল হবে দেশের অর্থনীতি। এই স্থলবন্দরটি কমপ্লিট হলে শুধু বিরল নয়, দিনাজপুর তথা বাংলাদেশের ইকোনমিতে একটা বড় প্রভাব ফেলবে। তার কারণ হলো এই স্থলবন্দরটি রেল প্লাস রোড দুটো দিক থেকে আর্থসামাজিক উন্নয়নে একটা বিশাল প্রভাব ফেলবে, এবং পাশাপাশি আমরা যেটা নেপাল টু মোংলা যেই রুটটার কথা বলছে সেটা কিন্তু এই বিরল স্থলবন্দরের বাইরে রেল রোড। শুধু সড়ক পথই নয়, রেলপথের মাধ্যমেও ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সাথেও যোগাযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। শিলিগুড়ির সঙ্গে যেটা সরাসরি যোগাযোগ মানে যোগাযোগ স্থাপিত হবে, দার্জিলিং এবং নেপাল ভুটান ওইটাও ব্যবহার করতে পারবে। মূল রেললাইনটাকে নিরাপদ রেখে যাতে মালবাহী ট্রেন বন্দরের মালামাল লোডিং আনলোডিং করতে পারে, এই জন্য এই মূল রেললাইনের পাশে আবার বিকল্প একাধিক স্থানীয়রা মনে করছেন বিরল স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরিভাবে চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি আরো গতি পাবে স্থানীয় ব্যবসা বাণিজ্য। এলাকাটা একদম সীমান্ত এলাকা, এই এলাকায় কোনো উন্নয়ন নেই, এটা যদি হয় আমার খুব উন্নয়ন হবে। এখানে যদি স্থলবন্দরটি চালু হয় আমাদের এলাকার প্রচুর বেকার যুবক আমরা একটা কর্মসংস্থান করে খাইতে পারবো। যে কোনো ব্যবসা বাণিজ্য যে দিক দিয়ে চলাফেরা লোকজনের সব দিক দিয়ে সুবিধা, এটা এটার জন্য আমরা অপেক্ষায় আছি যে এটা চালু হোক। বিরল স্থলবন্দরে আগে রেলপথে স্বল্প পরিসরে ইমিগ্রেশন ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হতো, সড়ক পথে বাণিজ্যিক কার্যক্রম চালু হলে পূর্ণতা পাবে এই বন্দর, মনে করছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসইএক্স 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,928-এ। মোট লেনদেন হয়েছে 795 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 110টির, কমেছে 170টির আর অপরিবর্তিত রয়েছে 76টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকেই মার্কেটে একটি ঊর্ধ্বগতি প্রবণতা লক্ষ্য করা গেছে এবং দিন শেষে ইন্ডেক্স 9 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 4,928 পয়েন্টে ক্লোজ হয়েছে। এ নিয়ে টানা চতুর্দিনের মতো ইন্ডেক্সের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করতে পারলাম। লার্জ সেক্টরের মাঝে মূলত ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মা সেক্টর কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। অপরদিকে ব্যাংক, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, টেলিকম, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। টপ 10 গেনারে মূলত আজ একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। অপরদিকে টপ 10 লুজারে মূলত মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো প্রাধান্য লক্ষ্য করা গেছে। ইন্ডেক্স বৃদ্ধি পেলেও বাজারের লেনদেন গতদিনের তুলনায় 10.9% হ্রাস পেয়েছে। টার্নওভারের শীর্ষে ছিল মূলত আজকে বেসিনকো ফার্মা। এছাড়া টপ 10 টার্নওভারে মূলত আমরা ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছু প্রাধান্য লক্ষ্য করতে পেরেছি। কোন দিকে হাঁটবে আগামী দিনের বিশ্ব বাণিজ্য, কি হবে মুক্ত বাজার অর্থনীতির ভবিষ্যৎ, বিনিয়োগ আর ব্যবসাতেই বা চীন ও ইউরোপের সঙ্গে কতটা উদার থাকবে মার্কিন প্রশাসন, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে এসব প্রশ্নের উত্তরও দেবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমেরিকা ফার্স্ট এমন নীতিকে সামনে রেখেই গেল 4 বছর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিকে চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধে জড়িয়েছেন চীনের সঙ্গে, তা মার্কিন জনগণ কতটা ভালোভাবে নিয়েছে তার ফয়সালাও হবে এই নির্বাচনে। It's important to vote, especially because your voice has to be heard. And in this election, our country is at stake. I'm voting for Joe Biden this election because he is a man who's done it before. He has experience in politicians, and I think he can bring this country back together to what we used to be. যদিও বাণিজ্য যুদ্ধের নীতি সামনেও টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে ট্রাম্প, উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি থেকে সরে আসার পর বাড়তি কর বসিয়েছে ইউরোপ থেকে আমদানি করা পণ্যেও, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে। তাই ইউরোপ সহ বিশ্ব নেতৃত্বের একটি বড় অংশ এবার পরিবর্তন দেখতে চাইছে মার্কিন প্রশাসনে। যদি একটি বিরোধপূর্ণ ফলাফল আসে এবং নীল ঢেউ না আসে, এই দুটি এখন বাজারের সবচেয়ে বড় সংকার জায়গা। এমন বিরোধে নির্বাচনের আগে বিশ্ব রাজনীতিতে অনেকটা বন্ধুহীন করেছে ট্রাম্পকে, বেশিরভাগই পক্ষ নিয়েছেন জো বাইডেনের। কেননা বিল্ড ব্যাক বেটার স্লোগান নিয়ে আসা ডেমোক্রেট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছে বাণিজ্য সন্ধির। Winning means uniting America, not sowing more division and anger. It means not only fighting, but healing the country. উল্টো দিকে
ন্যাটো আর জাতিসংঘে বিরোধপূর্ণ অবস্থানের পর ডোনাল্ড ট্রাম্পের একরক্ষা নীতিতে স্থবির হতে চলেছে বিশ্ব বাণিজ্য সংস্থাও। মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়ায় শেষ মুহূর্তে মার্কিন প্রশাসনের আপত্তি জটিল করেছে সংস্থার কার্যক্রমকে। তাই মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় পরাজয়ের উপর অনেকটাই নির্ভর করছে ডব্লিউটিওর আগামী দিনের সাফল্য ব্যর্থতা আর মুক্তবাজার অর্থনীতির গতি প্রকৃতি। এমন এক সময় এই নির্বাচন এসেছে যখন মহামন্দার পর সবচেয়ে বড় সংকট পার করছে বিশ্ব অর্থনীতি। বিপাকে পড়েছে শক্তিশালী মার্কিন অর্থনীতিও। বেকারত্ব পৌঁছে গেছে অন্তত শতকরা দশ ভাগে। বন্ধ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি চাপ বাড়ছে স্বাস্থ্যসেবার ব্যয়ও, যার প্রভাবে সব মিলে এবছর দেশটির অর্থনীতি সোয়া চার ভাগ কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এমনিতেই করোনার কারণে জ্বালানি তেলের বাজারে মন্দা চলছে। সেটি সামনে কোন দিকে যাবে তাও নির্ভর করছে মার্কিন নির্বাচনে কে জিতে আসে তার উপর। বাজারে এ ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা একটা নীল ঢেউয়ের প্রত্যাশা করছি, আর তা হলো প্রত্যাশিতভাবেই বাইডেন জিতে আসবে। তাহলে তেলের বাজার নিয়ে তার যে পরিকল্পনা আছে তার বাস্তবায়ন দেখতে পাবো, যা বাজারে পরিবর্তন নিয়ে আসবে। কেননা বাইডেন জিতলে ইরানের উপর থাকা জ্বালানি নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ তৈরি হবে, যা বাজারে সরবরাহ বাড়িয়ে দেবে এবং তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।